এই তোর দুলাভাই ইন্দুর মারণের বিষ খেয়ে মরতে শেখা বিষয়টা কি? বিষ খায় কি জন্যে? মরবার জন্যে জানিস নি বুঝি? না হে কথা কইতে আসি না, তুই আইজকাল ইন্দুর মারণের রেটন খাইয়ে তো ইন্দুরই মরে না, তো মানুষ মরবে কেমন? তারা সুটকা ভাই মরলে তো তুই খুব খুশি হইস না? না হেডা মনে কর আল্লাহর নাম লই যদি মরতো তয় হেলে বসতাম, কিন্তু তোর দুলে ভাই তো আসল বৃষ্টিও দেখকে কিনতে পারে না, এই কথাই কইতে আসিলাম। এবার আজকাল পাউডার বিষ কেউ কেনে? বোতলে কত সুন্দর সুন্দর বিষ পাওয়া যায়, মনে কর গুনে গুনে 2 চামচ খাইলে ইন্যা নিলে। খুব বিষ বিষারদ হয়ে গেছিস না? তুই জানিস কত মানুষের অ্যাটম খেয়ে মরে গিয়েছে? আমি নিজের চোখে দেখেছি। আর তুই কইছ যে রেটম খেলে ইন্দুর মরে না? না এ কথা অবশ্য ঠিক কইছো, সুট কাজে মাল ওর আইটেম খেয়ে মরিয়েও যেতে পারে, আর শরীরের যে সেকেল। তুই আসলে একটা ফিরুসের সওয়াল, তা নাহলে মানুষের মৃত্যু নিয়ে এরকম টিটকারি করার পারিস? দূর বাড়া টিটকারি দিতে আসি কই, এক লোকে কাম কাজ করতে আসি এটা বুদ্ধি দিলাম। মনে কর আমার মধ্যে একটা মানুষ বিষ খাই আবার বাঁচিয়ে গেল, এটা একটা লজ্জার বিষয় না? বিষের প্যাকেটটা থুইছে কই? কে তোর দরকার নাকি? না আমার জন্য না, তাই যে দিন কাল পড়ছে বিষের প্যাকেটটা যত্ন করে থুইছ, তোরও কামে লাগতে পারে।